বৃষ্টিপাত চলছে, যার জেরে কোথাও জমিতে হাঁটু জল, জলের তলায় পাকা ধান, অন্য সবজি। কি করে হবে ক্ষতিপূরণ, দুশ্চিন্তায় ঘুমুরেছে নদিয়া ও ২৪ পরগনার কৃষকদের। অশনির প্রভাবে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বৃষ্টিপাতের জেরে রাতের ঘুম উধাও কৃষকের। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও চাষের জমিতে হাঁটু সমান জল, জল দাঁড়িয়ে যাবার ফলে জলের তলায় পাকা ধান, জলের তলায় অন্যান্য ফসল। বোরো ধানের মৌসুমে ধান কেটে ঘরে তোলার সময় অনেক জমিতে ধান কাটা হয়ে গিয়েছিল, মাঠেই ছিল সেই সকল ধান। এই পরিস্থিতিতে কয়েকদিনের বৃষ্টি, যার ফলে মাঠের ধান মাঠেই পড়ে রয়েছে, দুশ্চিন্তায় একপ্রকার রাতের ঘুম উড়েছে কৃষকদের। কিভাবে হবে ক্ষতিপূরণ, কুলকিনারা পাচ্ছেন না তারা। জানা গেছে নদিয়া জেলা মূলত কৃষি প্রধান জেলা। নদিয়ার করিমপুর, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট এলাকায় কয়েক হাজার বিঘা জমিতে ফসল উৎপন্ন করে। একই অবস্থা ২৪ পরগনাতে। বাগদা, বয়রা, হেলেঞ্চা, গোপালনগর, গাইঘাটা, নওহাটা এলাকাতে ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা। প্রদীপ পরামানিক নামে এক কৃষক জানান, জমির ধান জলের নিচে, ধানের কল বেরিয়ে গেছে, শ্রমিক লাগিয়ে ধান বাড়ি নিয়ে যেতে যে খরচ, ধান বিক্রি করে সে পরিমাণ অর্থ পাওয়া যাবে না, তার ওপর জমিতে কাজ করার লোকের অভাব। একদিন একজন পাওয়া গেল তো পরদিন আর কাজে আসতে চায় না। বিরাট সমস্যা, ধান কেটেছি, ধান জলের মধ্যে পড়ে আছে, ধান তুলতে পারছি না, ধান কল হয়ে গিয়েছে। এটা তো বিচুলিও হবে না, বিচুলিও হবে না। এবার কি লাভ হওয়ার কোনো আশা আছে? লাভ কি করে, লস, পুরো পুরোটাই লস, পুরো ধান কলি গিয়েছে। ধান আর খাওয়া যাবে না, এ ধান খাওয়া যাবে না। মানে যা খরচ হয় তার থেকে তো, যা ধান বিক্রি হবে তার থেকে বেশি খরচ, তার তিন ডবল চলে গিয়েছে এতেই। কৃষকদের দাবি, বেশি পরিমাণ শ্রমিক লাগিয়ে যদিও বা ধান বাড়িতে আনা যায়, জলে ভিজে তার অর্ধেক ধান মাঠে পড়ে থাকবে, বিচুলিও পাওয়া যাবে না। আগামী দিনে কিভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছেন না তারা। অপর এক কৃষক বলেন, ধান বাড়িতেই যাবে না, বিচুলিও পাবো না। চার বিঘা জমি চাষ করতে প্রায় ২০,০০০ টাকার মতন খরচ হয়েছিল, সব টাকা শেষ। কৃষকদের দাবি, যেভাবে পাল্লা দিয়ে রাসায়নিক বীজের দাম বেড়েছে, তার তুলনায় দাম বাড়েনি ফসলের, তার উপর নিজেদের দৈহিক পরিশ্রম, কিভাবে কি হবে বুঝে উঠতে পারছি না। বিঘে চারেক প্রতি বছরই চাষ করেন তো, হ্যাঁ, এইবার বৃষ্টিতে কতটা সমস্যা হচ্ছে ধানের জন্য? সমস্যা এখন ধান বাড়িয়ে যাবে না। আচ্ছা, মানে জলের তলে সব যা অবস্থা, বাড়িয়ে যাবে না। এই তো পুরো জল হয়ে গেছে জমিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড।